প্রিয় অডিয়েন্স, আজকে আমি আপনাদের বিশ্ববিখ্যাত একটি ম্যাজিক দেখাবো, যে ম্যাজিকটি চোখের পলকে ভ্যানিশ হয়ে যায় আবার চোখের পলকে চলে আসে। এমনই একটি ম্যাজিক আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সঙ্গে থাকবেন, শিখাতে যাচ্ছি। আর সে ম্যাজিকটি হচ্ছে এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটা লাল রঙের রুমাল আমার কাছে আছে, তাই না? এই রুমালটা যদি এখন চোখের সামনে ভ্যানিশ করে দেই, কেমন হবে ম্যাজিকটা? সুন্দর হবে, তাই না? লক্ষ্য রাখুন দেখতে, সঙ্গে থাকুন শিখতে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ভুলবেন না অন করতে, ঠিক আছে? এই যে সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে আর দেরি না করে শুরু করছি যে কি করে চোখের পলকে ভ্যানিশ হয়ে যাচ্ছে আবার চোখের পলকে চলে আসছে সামনে। 1, 2, 3, আমি হাতটা আস্তে আস্তে বন্ধ করে দিলাম। এই হাতের ভিতরে এই রুমালটা আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি। এই যে এই 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 ঢুকিয়ে দিলাম, দিয়ে একটা ম্যাজিক করলাম। 1, 2, 3, এভাবে ম্যাজিক করতে থাকলে দেখা গেল এই যে ভ্যানিশ হয়ে গেল একদম। আবার আমি এখন ওটা নিয়ে আসবো আপনাদের চোখের সামনে, আমি কোথাও যাচ্ছি না। 1, 2, 3, এই যে 1, 2, 3, এই হাতে আবারও এভাবেই চলে আসবে। এই যে 1, 2, 3, এই যে ধরলাম, ধরে আমি আস্তে করে আবারও বের করে নিয়ে আসলাম। হা ও প্রিয় দর্শকবৃন্দ, খুবই মজার এই ম্যাজিকটি। আপনারা যে কোনো অনুষ্ঠানে এই ম্যাজিকটি করতে পারবেন, এত সুন্দর এই ম্যাজিকটি। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আর দেরি না করে চলুন না শিখে আসি। হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ, আর ভাবছেন এই ম্যাজিকটি শেখার পরে এই যন্ত্রটা সংগ্রহ করবেন কিভাবে? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মোবাইল করবেন, অবশ্যই অনলাইনের মাধ্যমে মালটা আপনাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারবো খুবই কম মূল্যের মাধ্যমে। হ্যাঁ এখন আমরা কিন্তু শিখতে যাচ্ছি। এই যে আমি প্রথমে হাত দেখিয়ে নিলাম সুন্দর করে, নিয়ে হাত এভাবে বন্ধ করলাম, আর এই রুমালের মাথাটা এখানে আস্তে আস্তে এই যে এ আঙ্গুল দিয়ে এ আঙ্গুল দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এই সুন্দর করে কি করলাম, বন্ধ করে দিলাম, দিয়ে শেষ বুড়ো আঙ্গুলটা দিয়ে আরও একটু চেপে দিলাম, দিয়ে তুলে নিলাম, নিয়ে একটু ম্যাজিক করে দিলাম, একদম ভ্যানিশ হয়ে গেল। এই ভ্যানিশটা হয়ে গেছে কোথায় জানেন? এখন দেখিয়ে দেব, দেখিয়ে দেওয়ার পরে আপনাদের চোখে বড় আকার ধারণ করবে, অর্থাৎ দেখিয়ে দেওয়ার পর থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় ছিল, তারপরে কিন্তু বুঝতে পারবেন খুব বেশি বেশি। কিন্তু আগে এখনও আপনারা বুঝতে পারছেন না, এখন আমি শিখিয়ে দিচ্ছি যারা জানেন না এই কৌশলটা। কৌশলটা হচ্ছে এই এই যে এই যে এই দেখেন না, নোটসে আমার এই আঙ্গুলটা, আর ভাবছেন এই রুমালটা কোথায় গেল, এই রুমালটা দেখেন এই আঙ্গুলের ভিতরে, এই যে রুমালটা দেখা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই আঙ্গুলটা হচ্ছে একটা নকল আঙ্গুল, এই নকল আঙ্গুলটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর দেখানোর নিয়মটা আরও একবার শিখে নিন। নিয়মটা হচ্ছে ডান হাতের বৃদ্ধ আঙ্গুলে এটা আস্তে করে পরে নেবেন। এই যে এই পরে নিলেন, আপনি যখন এটা ভ্যানিশ হয়ে যাবে তখন আর এভাবে দেখাবেন না। ভ্যানিশ হওয়ার পরে আপনাদের আমাদের দেখানোর নিয়ম হচ্ছে এই, দর্শক সামনে আপনার সামনের আঙ্গুলটা এমনিভাবে থাকবে, তাহলে আর বুঝতেই পারবে না, ঠিক আছে? এর ভিতরে যাই আপনি দেন না কেন। এখন শিখে নেন যে কীভাবে ভ্যানিশ হচ্ছে। ভ্যানিশটা হচ্ছে এভাবেই, এই যে এই ধরলেন আঙ্গুল, এখানে আছে নকল আঙ্গুল, এখানে নাই, ঠিক আছে? এই যে আপনি এই রুমালটার একটা কানা বা কোণ ধরলেন, ধরে এই হাতটা এমন করলেন, করে এই হাতের ভিতরে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন, এই দিয়ে ওই আঙ্গুলটা ছেড়ে দিয়ে আসলেন, এই যে এই যে ছেড়ে দিলেন, দিয়ে পরে এই রুমালটা এর ভিতরে ঢোকাচ্ছেন, এই যে অর্থাৎ এর ভিতরে এভাবে ঢোকাচ্ছেন, কিন্তু আপনি আপনি এই এই ঢুকিয়ে দিলেন, ঠিক আছে? পরে বৃদ্ধ আঙ্গুলটা দিলেন এই আঙ্গুলটা নেওয়ার জন্য, এই দিলেন,
একটু বেশি রাখবেন মানে একসাথে যেন ঢোকে, এই যে এই 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 ঢুকে গেল, এই আঙুলটা ওখানে ঢুকে গেল, ঠিক আছে, এই যে ঢুকে গেল, এই গেলে কি করবেন, এই আঙুলটা এভাবে তুলবেন না, এভাবে তোলার সময় এই আঙুলগুলো দিয়ে একটু সাপোর্ট দিবেন, এই যে এই তুলে নিলেন, নিয়ে আঙুলটা এমন করবেন, এই যে করে ওখানে এই হাতটা খুলবেন, চিচুচাচ ভ্যানিশ হয়ে যা, এভাবে ভ্যানিশ হয়ে যাবে, আপনি এভাবে হাত দেখালেন সবাই রে। তবে আপনি যদি খুবই নতুন হন, হাত এত সুন্দরভাবে না ধরতে পারেন, সেক্ষেত্রে আপনি হাত নাড়া দিতে থাকবেন এভাবে, যে নাই বাবা টাইটা এভাবে দিতে থাকবেন, যে আমার হাতে নাই, এ হাতেও নাই, আমি আবারও আনবো, যখন আনার চেষ্টা করবেন হাতটা এমন করবেন, করে আঙুলটা এমন দিবেন, দিয়ে এই আঙুলটা তুলবেন, তুলে এই রুমালটা আস্তে আস্তে আবারও বের করবেন, এই যে করে কি করবেন, আবার আঙুল দিয়ে এই আঙুলটা নিয়ে নেবেন, এই যে এই নিয়ে নিলেন, এই যে এই